এক ম্যাচ আগে খালেদ আহমেদের সাথে অগ্রহণযোগ্য আচরণে খবরের শিরোনাম হয়েছিলেন মুশফিকুর রহিম। সেই গল্পে মরচে পড়েছে। গ্রুপ পর্বে শেষ ম্যাচ জিতে মুশফিকের খুলনা টাইগার্স প্লে অফে জায়গা করে নিয়েছে। তাই সব অতীত মুছে এলিমিনেটরেই হয়তো চোখ মুশফিকের, আদতে পুরো দলের। পুরো দলের মতো ব্যাটাতেও মুশফিক অন অ্যান্ড অফ, এই ভালো তো এই খারাপ। স্বস্তির জায়গা যে থাকছে না সেটা মুশফিককে দেখেই বোঝা যায়, কারণ দলের ঐচ্ছিক অনুশীলনেও সবচেয়ে সিরিয়াস ক্যারেক্টার মুশফিকুর রহিম। দলের সাথে হালকা ওয়ার্ম আপ সেশনের পর মুশফিকের গন্তব্য ছিল মিরপুরের ইনডোর। পুরো দল যেখানে অনুশীলন করেছে একাডেমি মাঠে, সেখানে ইনডোরের নেটে মুশফিকের যাত্রা হারানো নিজেকে খুঁজে পেতে। পরিসংখ্যানের দিকে তাকালে খুব একটা বেশি সমালোচনার সুযোগ নাই। 2022-এর বিপিএলে মুশফিকুর রহিম রান করেছেন প্রায় 35 গড়ে। ক্রিকেট সাহিত্যিক নেভিল কার্ডাস বলেছিলেন, পরিসংখ্যান আস্ত গাধা। যারা খেলার খবর রাখেন, মুশফিককে চেনেন, তারা হয়তো জানেন ব্যাটাতে মুশফিক কতটা খারাপ সময় পার করছেন। বিপিএলের বাইরেও ভিন্ন একটা লড়াই আছে মুশফিকের। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজে তাকে বিশ্রামের ব্যানারে বাদ দেওয়া হয়েছিল টি-20 দল থেকে। আফগানিস্তান সিরিজ দরজায় করা নাড়ছে। মুশফিককে কি নির্বাচকরা বিবেচনায় রাখছেন? তিনি কি বাদ পড়ার পর নির্বাচকদের যোগ্য জবাব দিতে পেরেছেন? নির্বাচকদের ভাবনাতেই বা কি ছিল? আমি কিন্তু কখনো বলিনি তার জায়গাটা বন্ধ হয়ে গেছে। এর আগে তো আমরা সবাই জানেন কেন মুশফিক লাস্ট সিরিজে ছিল না। ইজ এক্সপিরিয়েন্স ব্যাটসম্যান, আমাদের সব ফর্মের জন্য খুব গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান। এখন কিন্তু সামটাইমস আমরা দলের জন্য আমাদের তো ফিউচার টিমটা নিয়েও একটু চিন্তাভাবনা করতে হয়। সিরিজ অনুযায়ী আমরা অনেক সময় কিছু জায়গাতে আমরা চেষ্টা করে থাকি, কারণ এখন সবাইকে তিন ফর্ম্যাট খেলানো কিন্তু একটু ডিফিকাল্ট, একটু মানসিক বিশ্রামের কিন্তু প্রয়োজন হয় সব ক্রিকেটারের জন্য। দেখুন, লিটনকে একটা বিশ্রাম দেওয়া হয়েছিল ওয়ার্ল্ড কাপের পরে, সেটা কিন্তু লিটনের পরে কাজে লেগেছিল। সো যেটাই করা হয় আসলে খেলোয়াড়ের জন্য, টিমের জন্য চিন্তা করে করা হয়। মিরপুরের ইনডোরে মুশফিক সব ধরনের শট খেলারই চেষ্টা করেছেন। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্যাটিংয়ে নামেননি। তার আগে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সাথে মুশফিক আউট হয়েছিলেন 0 রানে। অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে হয়েছিলেন আবু হায়দার রনির শিকার। এবার হয়তো আর ওই একই ভুল করতে চান না মিস্টার ডিপেন্ডেবল। প্র্যাকটিসে তাই পূর্ণ মনোযোগ। মুশফিকের ফেরা হয়তো শুধু খুলনা টাইগার্সের না, দরকার ব্যাটে বলে টেকনাফ থেকে তেঁতুলিয়ার প্রতিনিধিত্ব করা পুরো বাংলাদেশ দলের। মানুষ প্রত্যয় অলরাউন্ডার। এখন নতুন আকাশ সংযোগ কিনে প্রথম রিচার্জে পেতে পারেন সর্বোচ্চ 2600 টাকা পর্যন্ত বেনিফিট। অফারটি চলবে সীমিত সময়ের জন্য।